Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shukriya dadu sri shikhaja. Tomader ajker ei online class e shagoto. Ami Aklima, shomokali adhyapok, Islamic Studies bibhag, Dhaka College. Ajker alochyo bishoy ditiyo adhyay, orthat hadith adhyay. Ar ajke je bishoyti niye alochona korbo seti holo siyasat sitta o তাদের ইমামদের পরিচয় এবং হাদিসের প্রকারভেদ সিয়া সিত্তা ও প্রসিদ্ধ ছয় ইমাম এবং হাদিসের প্রকারভেদ তো সিয়া সিত্তা অর্থ হচ্ছে বিশুদ্ধ সিয়া অর্থ হলো সহি শব্দ থেকে এসেছে আর সিত্তা হলো ছয় অর্থাৎ বিশুদ্ধ ছয়টি গ্রন্থকে একত্রে বলা হয় সিয়া সিত্তা। হিজরি তৃতীয় শতকে হাদিস সংকলনের ক্ষেত্রে ছয়জন মুহাদ্দিস এবং তাদের সংকলিত গ্রন্থ কিন্তু বিশেষভাবে স্থান পায় এবং এগুলো সর্বজনীন ও সর্বাঙ্গীন বিশুদ্ধতার স্বীকৃতি লাভ করে এবং ইলমে হাদিসের পরিভাষায় এই ছয়টি বিশুদ্ধতম হাদিস গ্রন্থকেই কিন্তু সিহা সিত্তা বলা হয় এগুলো হলো সহি বুখারি শরীফ সহি মুসলিম শরীফ সুনানে তিরমিজি শরীফ সুনানে নাসাই শরীফ সুনানে ইবনে মাজা ও সুনানে আবু দাউদ শরীফ এগুলোর মধ্যে প্রথম দুটি গ্রন্থকে অর্থাৎ সহি বুখারি শরীফ ও মুসলিম শরীফকে একত্রে বলা হয় সহিহাইন আর অন্য চারটিকে সুনানে আরবা বলা হয়ে থাকে তো বুখারি ও মুসলিম শরীফের সম্মিলিত বর্ণনাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ এ গ্রন্থগুলো সংকলক হিসেবে যথাক্রমে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ও ইমাম ইবনে মাজা নাম উল্লেখ করা হয়েছে বা উল্লেখযোগ্য তো এই বিশুদ্ধ ছয়টি হাদিস এবং তাদের সংকলক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্রথমত হলো ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহিহ বুখারি শরীফ তো ইমাম বুখারি রহমতুল্লাহ তার প্রকৃত নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ তিনি 194 হিজরির 13 শাওয়াল মোতাবেক 810 খ্রিস্টাব্দে 21 জুলাই শুক্রবার মুসলিম অধ্যুষিত উজবেকিস্তানের বুখারা শহরে এক ধর্মবিরু ও শিক্ষানুরাগী পরিবারে মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং বুখারায় জন্মগ্রহণের জন্যই তিনি কিন্তু বুখারি হিসেবে পরিচিতি লাভ করেন এবং তিনি শৈশবে পিতৃহারা হন এ সময় তিনি এক কঠিন রোগে অন্ধ হয়ে যান এবং পরবর্তীতে মায়ের দোয়া ও আল্লাহর রহমতে তিনি কি করেন তার দৃষ্টিশক্তি ফিরে পান শৈশবিক কোরআন হাদিস আরবি সাহিত্য আকাইদ ও ফিকে সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করেন এবং 9 বছর বয়সে তিনি আল কোরআন হেফজ বা মুখস্থ করেন এবং তিনি অত্যন্ত কি ছিলেন মেধাবী ছিলেন তার মেধা ও স্মরণ শক্তি সম্বন্ধে বলা হয় তিনি একবার পড়লে যে কোনো কিতাব মুখস্থ হয়ে যেত মানে তার স্মরণ শক্তি এতটাই প্রখর ছিল যদি কোনো কিতাব তিনি একবার পড়তেন সেটাই তা কি হয়ে যেত মুখস্থ হয়ে যেত এবং মক্তব্য পড়ার সময় তার মনে হাদিস মুখস্থ করার একটা কি বাসনা জাগ্রত হয় এ সময় তার বয়স কত ছিল তার জিজ্ঞাসা করায় তিনি নিজে জবাব দিয়েছেন 10 বছর কিংবা তার কম ইমাম বুখারি 11 বছর বয়স থেকে হাদিস শিক্ষা এবং চর্চা শুরু করেন 16 বছর বয়সে বুখারার সব মুহাদ্দিসের কাছে তার হাদিস শিক্ষা কি হয় সমাপ্ত হয় এ সময়ে তার 70,000 হাদিস কি ছিল মুখস্থ ছিল 210 হিজরিতে ইমাম বুখারি মক্কা গমন করেন এবং এখানে বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিসের কাছে তিনি হাদিস শেখেন হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারি বিভিন্ন স্থানে
গমন করেন, তন্মধ্যে বল্ক, বাগদাদ, বসরা, কুফা, আসকালান, দামেস্ক, মিশর, সিরিয়া, খুরাসান প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। এবং শিক্ষাগ্রহণ শেষে তিনি কী করেন? অধ্যাপনা শুরু করেন। 90,000-এরও বেশি শিক্ষার্থী তার কাছ থেকে কী করেন? হাদিসের শিক্ষা গ্রহণ করেন। এবং তার ছাত্রদের মধ্যে হচ্ছে ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ কিন্তু অন্যতম। ইমাম বুখারি হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য সম্পর্কে অনেকবার কিন্তু কী হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছে। একবার তিনি সমরকন্দে উপস্থিত হলে প্রায় 400 মুহাদ্দিস তার কাছে কী হয়, সমবেত করে। তার আগেই হাদিস শাস্ত্রে তার পাণ্ডিত্যের খ্যাতি কিন্তু শুনেছিলেন। তারা ইমাম বুখারিকে পরীক্ষা করার জন্য কতগুলো হাদিসের মতন মানে অর্থাৎ মূল বক্তব্যকে তাদের সনদ এবং সূত্রসমূহ থেকে বিচ্ছিন্ন করে অন্য হাদিসের সনদের সাথে কী করলেন, জুড়ে দিয়ে এবং সনদগুলো উল্টাপাল্টা করে রেখেছিলেন। ইমাম বুখারি কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই হাদিসগুলোতে কোথায় কী উলট পালট করা হয়েছে তা ধরিয়ে দিলেন এবং হাদিসগুলো নির্ভুলভাবে সনদ সাজিয়ে দিলেন এবং মুহাদ্দিসগণ বিস্মিত এবং মুগ্ধ হলেন এবং তার পাণ্ডিত্য শ্রেষ্ঠত্ব স্বীকার করতে কিন্তু তারা বাধ্য হলেন। তো বাগদাদে তিনিও কিন্তু আবার অনুরূপ পরীক্ষার কী হয়েছিলেন, সম্মুখীন হয়েছিলেন। ইমাম মুসলিম তাকে হাদিসের রোগের চিকিৎসা হিসেবে কিন্তু আখ্যায়িত করেছেন এবং তিনি 256 হিজরিতে কী করেন, মৃত্যু বরণ করেন। আর তার সংকলিত যে হাদিস সহি বুখারি সেটি হলো হাদিস শাস্ত্রে ইমাম বুখারি রহমতুল্লাহর অসামান্য অবদান হলো তার সংকলিত কি সহি বুখারি শরীফ। একে জামি বুখারি শরীফও বলা হয়। 217 হিজরি সনে ইমাম বুখারি রহমতুল্লাহ এই অমর গ্রন্থকারী সংকলনে আত্মনিয়োগ করেন। নিজ সংগ্রহের 600,000 হাদিস সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে যাচাই বাছাই করে মাত্র 7,275 হাদিসের সমন্বয়ে 233 হিজরিতে এ গ্রন্থের রচনা সম্পন্ন করেন। ইমাম বুখারি রহমতুল্লাহর সহি বুখারি হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বলে বিবেচনা করা হয়। হাদিস যে সিয়াসিতার যে 6টি হাদিস গ্রন্থ আছে সবচেয়ে তন্মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হলো ইমাম বুখারি রহমতুল্লাহর বুখারি শরীফ। এর গ্রন্থনা, হাদিস সংকলন পদ্ধতি, ধরন, সনদ ধারাবাহিকতা প্রভৃতি এ গ্রন্থটিকে কিন্তু করেছে সর্বজন গ্রাহ্যতা দিয়েছে। এজন্যই বলা হয় আকাশের নিচে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হল সহি বুখারি। তো এরপরে সহি বুখারির পরে হচ্ছে ইমাম মুসলিম রহমতুল্লাহ এবং সহি মুসলিম। তো ইমাম মুসলিম রহমতুল্লাহর পুরো নাম হলো আবুল হুসাইন আসকারুদ্দিন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশায়রি রহমতুল্লাহ। তবে তিনি বিখ্যাত হন ইমাম মুসলিম নামে। তিনি 204 হিজরিতে খুরাসানের নিশাপুরে, বর্তমানে ইরান এটাকে বলা হয়, জন্মগ্রহণ করেন। এই জন্য তাকে নিশাপুরীও কিন্তু বলা হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিশাপুরেই। শৈশবে হাদিস বিষয়ে তিনি বিশেষ কী করেন, আগ্রহী হয়ে ওঠেন। পরিণত বয়সে তিনি হিজাজ, ইরাক, সিরিয়া, মিশর প্রভৃতি শহর কী করেন, সফর করেন। শিক্ষা জীবন শেষে ইমাম মুসলিম শিক্ষকতা শুরু করেন। এক্ষেত্রে তুলনাহীন জ্ঞান ও প্রজ্ঞার জন্য খুব শীঘ্রই তার কি সুনাম ছড়িয়ে পড়ে। দেশ দেশান্তর থেকে অসংখ্য জন হাদিসপ্রিয় শিক্ষার্থী তার মজলিসে সমবেত হতে থাকে। ইমাম মুসলিম হাদিসের উপর বেশ কিছু গ্রন্থ রচনা করেন। সহি মুসলিম ছাড়াও তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল যে মুসনাদুল কবির ও জামিউল কবির। 261 হিজরিতে মাত্র 57 বছর বয়সে ইমাম মুসলিম রহমতুল্লাহ কী করেন, ইন্তিকাল করে এবং নিশাপুরে তাকে কী করা হয়, জন্মস্থান নিশাপুরে তাকে সমাহিত করা হয়। তার সংকলিত হাদিস গ্রন্থ হচ্ছে সহি মুসলিম এবং এটা বলা হয় যে ইমাম মুসলিমের সর্বশ্রেষ্ঠ অবদান। তো গ্রহণযোগ্যতার বিচারে সহি বুখারির পরেই কিন্তু এই মুসলিম শরীফের স্থান। ইমাম মুসলিম রহমতুল্লাহ কিন্তু সরাসরি তার উস্তাদের কাছ থেকে শ্রুত 300,000 হাদিস থেকে যাচাই বাছাই করে দীর্ঘ 15 বছর বিশ্রান্ত চেষ্টা গবেষণায় এ সংকলন কাজ সমাপ্ত করেন।
সাম্প্রতিককালে মিশরের প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি সহিহ মুসলিমের হাদিসের উপর কি করেন ধারাবাহিক নম্বর বসিয়েছে। তাতে দেখা দিয়েছে যে দেখা গিয়েছে যে সহিহ মুসলিমের 3033টি হাদিস রয়েছে। সহিহ মুসলিমের সংকলন সমাপ্ত হওয়ার পর ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সমকালীন মুহাদ্দিসের নিকট তা পেশ করে এবং তারা সবাই ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন যে এই মুসলিম শরীফে সংকলিত সকল হাদিসই সহিহ। এরপর তৃতীয় যেটি হচ্ছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এবং সুনানে তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ পুরো নাম হলো আবু ইসা মোহাম্মদ বিন ইসা আত তিরমিজি। হিজরি 2002 সনে মধ্য এশিয়ার ট্রান্স অক্সিয়ানার পাশে খোরাসানের জাই হুন নদীর বেলাভূমে অবস্থিত প্রাচীন তিরমিজ শহর বর্তমানে যেটা উজবেকিস্তান বলা হয় জন্মগ্রহণ করেন। জন্মভূমির সাথে সম্পৃক্ত করে তার নাম কি করা হয় তিরমিজি হয় এবং এ নামেই তিনি খ্যাতি লাভ করেন। পারিবারিক প্রথা অনুযায়ী শৈশবে তিনি কুরআন হাদিস ও আরবি ভাষা ও সাহিত্যের কিন্তু প্রাথমিক জ্ঞান লাভ করেন। উচ্চশিক্ষা ও হাদিস সংগ্রহের জন্য ইমাম তিরমিজি হেজাজ খুরাসান বসরা কুফা ইরাক রায় প্রভৃতি শহর কি করেন সফর করেন। প্রায় 1000 মুহাদ্দিসের কাছে তিনি হাদিস কি করেন অধ্যয়ন করেন। শিক্ষা গ্রহণ শেষে ইমাম তিরমিজি কিন্তু কি করেন অধ্যাপনা শুরু করেন। একেতে তার দক্ষতা এবং প্রজ্ঞা সমসাময়িক আরব বিশ্বে বিপুল আলোড়ন তোলে। পৃথিবীর বিভিন্ন কেন্দ্র থেকে শিক্ষার্থীরা তার মজলিসে উপস্থিত হতে থাকেন। হাদিসের উপর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কি গ্রন্থ সংকলন করেন। সুনানে তিরমিজি ছাড়াও তার কিছু উল্লেখযোগ্য আরও কয়েকটি গ্রন্থ হলো যে সামাইলে তিরমিজি, কিতাবুল ইলাল, কিতাবুল জুহদ, আসমাউল কোনা প্রভৃতি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ 270 হিজরির 13 রজব মোতাবেক 68 বছর বয়সে জন্মভূমি এবং কর্মভূমি তিরমিজ শহরে ইন্তেকাল করেন এবং এখানেই তাকে কী করা হয় সমাহিত করা হয়। সিয়াসিত্তার চতুর্থ যে হাদিস সেটি হলো সুনান ইবনে মাজা এবং ইমাম মাজা ইমাম ইবনে মাজা এবং সুনান ইবনে মাজা শুনি। ইমাম ইবনে মাজা তার নাম হলো তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা আল কাজভিনী। 209 হিজরিতে কাজভিন শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার শহরের সাথে সম্পৃক্ত করে তাকে কাজভিনী বলা হলেও তিনি ইবনে মাজা নামেই কিন্তু সর্বাধিক প্রসিদ্ধ হয়ে ওঠেন। তিনি হাদিস তাফসির ও ইতিহাসের বড় আলিম ছিলেন। শিক্ষাগ্রহণ শিক্ষাদান এবং হাদিস সংগ্রহের জন্য তিনি মক্কা মদিনা কুফা বাগদাদ ওয়াস দামেশ মিশর হিমস প্রভৃতি শহরে তিনি গমন করেন। তিনি অগণিত শিক্ষকের কাছে হাদিস তাফসির এবং ইতিহাস অধ্যয়ন করেন। তার শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক। তার ওপর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো তারিখে মোল 273 হিজরিতে তিনি কী করেন হিজরি সনে ইমাম ইবনে মাজা মতলে ইন্তেকাল করেন। তো তার মাজা শরীফ হলো সিয়াসিতা ইবনে মাজা নামে পরিচিত। এই গ্রন্থে 4000টি মতান্তরে 4341টি হাদিস সন্নিবেশিত রয়েছে। ইবনে মাজা রহমতুল্লাহর গ্রন্থখানি রচনা সংযোজন বিন্যাস ও সৌন্দর্যে সিয়াসিত্তার অন্য গ্রন্থগুলোর চেয়ে কিন্তু শ্রেষ্ঠ। এতে কোনো অধ্যায় বা হাদিসের কিন্তু পুনরাবৃত্তি হয়নি। তাছাড়া এই গ্রন্থে এমন সব হাদিস উল্লেখ করা হয়েছে যা সিয়াসিত্তার অন্য হাদিস গ্রন্থগুলোতে উল্লিখিত হয়নি। এজন্য ইবনে মাজা রহমতুল্লাহ সুনান গ্রন্থখানির ব্যবহারিক মূল্য সীমাহীন। তো এখানে একটি বিষয় হলো যে ইমাম কোন ইমাম কয়টি গ্রন্থ রচনা করেছেন। একটা হলো যে ইমাম তৃতীয় যেটা বললাম সহিহ বুখারী শরীফ সহিহ মুসলিম শরীফ
জামিয়া তিরমিজি শরীফ, আরেকটি হচ্ছে সুনানে নাসাই শরীফ। সুনানে নাসাই শরীফ যেটা, এইটা হলো নাসাই শরীফের রচনা করেন, নাম হচ্ছে ইমাম নাসাই রহমতুল্লাহর পূর্ণ নাম হচ্ছে আব্দুর রহমান আহমদ বিন শোয়েব আল নাসাই। 215 হিজড়িতে খুরাসানের নাসা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। নাসার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় নাসাই, এবং এসা নামে তিনি কিন্তু বেশি সমধিক পরিচিতি লাভ করেন। 15 বছর বয়স পর্যন্ত তিনি খুরাসানে পড়াশোনা করেন। এরপর উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি প্রথমে কুতাইবা বিন সাইদ বলখির কাছে ও পরে মিশর গমন করেন। জীবনের অধিকাংশ সময় তিনি মিশরে কাটান। এ সময় তিনি বেশ কিছু গ্রন্থ লেখেন। লোকেরা এ সময়ে তার কাছ থেকে হাদিস শুনতে শুরু করে। তিনি অসুস্থ অবস্থায়ও কিন্তু আহত অবস্থায় লোকদের কাছে পৌঁছে মক্কায় পৌঁছে হাদিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। 303 হিজড়িতে মক্কা ইবনে নাসাই রহমতুল্লাহ কিন্তু ইন্তেকাল করেন। সাফা মারার মধ্যবর্তী স্থানে তাকে দাফন করা হয়। তো সুনানে নাসাই শরীফ হচ্ছে সিয়া সিত্তার অন্যতম একটি হাদিস শরীফ, এবং এটি নাসাই প্রথমে সুনানে কুবরা নামে হাদিস গ্রন্থ সংকলন করেন। এটি সহি ও দুষ মুক্ত দুই রকমের হাদিসই ছিল। পরে এ থেকে ও সহি হাদিস নিয়ে তিনি একটি সংক্ষিপ্ত সংকলন তৈরি করেন, এর নাম সুনানে সুগ্রা। এটি পরে সুনানে নাসাই হিসেবে পরিচিতি লাভ করে বা সিয়াসিতে অন্তর্ভুক্ত হয়। এ গ্রন্থগুলোতে সংকলিত হাদিসের সংখ্যা হচ্ছে 4482। এ গ্রন্থের অপর নাম মুস্তবা সঞ্চয়িতা। এরপরে আবু দাউদ শরীফ ও সুনান আবু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এবং সুনানে আবু দাউদ শরীফ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহর নাম হচ্ছেন সুলাইমান বিন আশ সিজিস্তানি, তবে তিনি বিশ্বখ্যাত হয়েছেন আবু দাউদ নামে। 202 হিজড়িতে আফগানিস্তানের কান্দাহারের চিশত শহরে নিকটবর্তী সিজিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি হাদিস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশ্যে হেজাজ, ইরাক, সিরিয়া, মিশর, খুরাসান প্রভৃতি হাদিস কেন্দ্রসমূহ করেন সফর করেন। হাদিসে ইমাম আবু দাউদ ছিলেন সময়কালীন মুহাদ্দিসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার শ্রেষ্ঠত্ব ছিল নিরঙ্কুশ এবং অপ্রতিদ্বন্দ্বী। তিনি যেমন প্রখর স্মরণ শক্তির অধিকারী ছিলেন, তেমনি তার তাকওয়া এবং ক্ষুদাবৃত্তি বা পরহেজগারি ছিল সর্বজন স্বীকৃত। এ প্রসঙ্গে ইমাম হাকেম বলেন, ইমাম আবু দাউদ তার যুগের হাদিসবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ইমাম তিরমিজি ও নাসাই রহমতুল্লাহ হাদিসে তার ছাত্র ছিলেন। ইমাম আবু দাউদের শিক্ষক ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম আহমদের উস্তাদগণ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এ থেকেই হাদিসে তার দক্ষতা এবং দখল সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তো 275 হিজড়ি 16 শাওয়াল বর্ষা নগরীতে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ কিন্তু জন্মগ্রহণ করেন। তিনি ইন্তেকাল করেন 275 হিজড়ি 16 শাওয়াল বসরা নগরীতে ইমাম দাউদ রহমতুল্লাহ ইন্তেকাল করেন। এরপর হচ্ছে আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ শরীফ। তো হাদিস শাস্ত্রে ইমাম আবু দাউদের সর্বশ্রেষ্ঠ রচনা হচ্ছে সুনান গ্রন্থখানি। নিজ সংগ্রহের 5 লক্ষাধিক
হাদিস যথাযথভাবে যাচাই বাছাই করে মাত্র 4800টি হাদিস নিয়ে তিনি এই সংকলনটি সম্পন্ন করেন। বস্তুত ফিকহ সম্পর্কিত হাদিস সমূহ সামগ্রিক ও নিরঙ্কুশভাবে সংকলিত হওয়ার কারণে সুনান আবু দাউদের যে বিশেষতা সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। তো এই হলো সিহাহ সিত্তার 6টি হাদিস এবং তার সংকলকের সংক্ষিপ্ত পরিচয়। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো হাদিসের প্রকারভেদ। তো হাদিসের প্রকারভেদ, হাদিসের সনদ, মতন, রাবিদের সংখ্যা বর্ণার প্রেক্ষিতে বা বিভিন্ন বিষয় বিবেচনা করে মুহাদ্দিসগণ হাদিসকে নানা শ্রেণীতে বিন্যস্ত করেছেন। যেমন মতনের ভিত্তিতে হাদিস হচ্ছে 3 প্রকার। হাদিসের কৌলি, হাদিসের ফিলি এবং হাদিসের তাকরিরি। হাদিসের কৌলি হল বিবৃতিমূলক হাদিস, যে হাদিসে রাসুল সামের প্রত্যক্ষ উক্তি স্থান পেয়েছে তাকে কৌলি হাদিস বলে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বুখারী শরীফের যে প্রথম হাদিস সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটা হচ্ছে কৌলি বা বিবৃতিমূলক হাদিস। আর এটি হচ্ছে ফেলি হাদিস। ফেলি হাদিস হলো কর্মমূলক হাদিস, যে হাদিসে রাসুল সামের কোনো কাজ বা তৎপরতার বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে তাকে বলা হয় ফেলি হাদিস। যেমন হযরত মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লামকে পাগড়ির উপর মাসিউ করতে দেখেছি। একটি হলো হাদিসের তাকরির অর্থাৎ অনুমোদনমূলক হাদিস। এই হাদিস হলো সাহাবীগণ রাসূল সাল্লামের সামনে এমন কোনো কথা বলেছেন, এমন কোনো কাজ করেছেন অথবা তারা করেছেন কিন্তু রাসূল সাল্লাম তাতে বাধা দেননি। এরূপ বিষয়ের বর্ণনা যে হাদিসে স্থান পেয়েছে তাকে বলা হয় তাকরিরি হাদিস। যেমন ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লামের সঙ্গে থেকে আমরা যারা দহরিম জাতীয় চুরি খেয়েছি। তারপর হচ্ছে সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ, হাদিসের সনদ বিবেচনায় হাদিসকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন মারফু হাদিস, মাওকুফ হাদিস এবং মাকতু হাদিস। আচ্ছা, সনদ যেটা বলা হয় যে হাদিসের বর্ণনা পরম্পরাকে বলা হয় সনদ। তো মারফু হলো যে হাদিসের বর্ণনা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। অর্থাৎ বর্ণাকারী সরাসরি কি সম্পৃক্ত হতে হতে রাসূল পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ যে হাদিসের মতন বা মূল বক্তব্য মহানবী নিজে তার, সেটি হলো মারফু হাদিস। যেমন আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বিশ্বাস করেন মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত হয়। আর দ্বিতীয় হচ্ছে মাওকুফ হাদিস, যে হাদিসের বর্ণনা দ্বারা বর্ণনা ধারা কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছেছে তাকে মাওকুফ হাদিস বলে। অর্থাৎ সাহাবীদের হাদিসই মাওকুফ হাদিস। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যা জানে তার ভিত্তিতে তোমরা তাদের সাথে কথা বলো। এটা হচ্ছে মাওকুফ হাদিস। আর এটা হলো মাকতু হাদিস, যে হাদিসের বর্ণনা ধারা তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অর্থাৎ যে হাদিসের বক্তব্য তাবিদের নিজস্ব তাই মাকতু হাদিস। যেমন বিদাতি লোকদের পিছনে সালাত আদায় প্রসঙ্গে প্রখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহ বলেন, তুমি তার পেছনে সালাত আদায় করো, কেননা তার বিদাতের দায় তার উপরে। আচ্ছা, এই হলো মাকতু হাদিস। অর্থাৎ সনদের ভিত্তিতে হাদিস 3 প্রকার, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস।
মারফু হলো যে হাদিসে বর্ণনা দ্বারা মহানবী বর্ণন করেছে সেটা, আর মাকুফ হাদিস হলো যে হাদিসের বর্ণনা দ্বারা কোনো সাহাবি পর্যন্ত পৌঁছেছে, আর মাকতু হাদিস হলো যে হাদিসের বর্ণনা দ্বারা তাবি পর্যন্ত পৌঁছেছে। তার হলো সনদের ধারাবাহিকতাই হাদিস আবার তিন প্রকার, সরি দুই প্রকার, সনদের ধারাবাহিকতার ভিত্তিতে হাদিসের প্রকার বেদ সেটা হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে মুত্তাসিল সনদ আর এটা হচ্ছে মুনকাতি হাদিস। মুত্তাসিল হাদিস এটা হচ্ছে মুনকাতি হাদিস। তো মুত্তাসিল হলো অবিচ্ছিন্ন বা সংযুক্ত, হাদিস বর্ণনার সব স্তরে যে হাদিস রাবির ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং অবিচ্ছিন্ন রয়েছে কোন স্তরে কোনো রাবির নাম বাদ পড়েনি তাকে বলে মুত্তাসিল হাদিস। মানে বর্ণনা ধারা যে পরম্পরা সেই স্তরের কোনো সাহাবি বা কোনো তাবি বা কোনো তাবি তাবির নামই বাদ পড়েনি বা রাবির কোনো নাম বাদ পড়েনি তাকে বলে মুত্তাসিল সনদ। একটা হলো মুনকাতি সনদ, মুনকাতি অর্থ হলো বিচ্ছিন্ন বিভক্ত। তো হাদিস বর্ণনার বিভিন্ন স্তরে যেটি সনদ পুরোপুরি অবিচ্ছিন্ন নয় বরং কোন কোন পর্যায়ে রাবির নাম বাদ পড়েছে তাকে বলা হয় মুনকাতি হাদিস। আরেক প্রকার হলো রাবির সংখ্যার ভিত্তিতে প্রকারভেদ। রাবির সংখ্যার ভিত্তিতে হাদিসের প্রকারভেদ হলো দুই প্রকার, যেমন মুতওয়াতে হাদিস, দ্বিতীয় হচ্ছে হাদিসে আহাদ। মুতওয়াতির হাদিস একটি হচ্ছে হাদিসে আহাদ। তো মুতওয়াতির শব্দের অর্থ হলো ধারাবাহিকতা, একের পর এক অনুগামী হওয়া বা একের পর এক আসা। পারিভাষিক সংজ্ঞায় আল মানান প্রণীতা বলেন মুতওয়াতির এমন হাদিসকে বলে যার বর্ণনাকারীর সংখ্যা এত অধিক যে যাদের সংখ্যা নিরূপণ করা যায় এবং মিথ্যার উপর এত অধিক সংখ্যক ব্যক্তির ঐক্যমত হওয়ার মানে ধারণা করা যায় না। আর এই বর্ণনার ধারাবাহিকতা সর্বদা বহাল থাকবে তথা সর্বাবস্থায় বর্ণনাকারীর সংখ্যা সমান হবে প্রত্যেক যুগে। যেমন রাসুল সাল্লাম বলেন নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল, বুখারি এবং মুসলিম শরীফ হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী এত বেশি যে তারা সবাই ভুল বলেছেন তা কোনোভাবেই বলা যাবে না। এটা হলো হাদিসে আহাদ। আহাদ শব্দের অর্থ এক, অদ্বিতীয়, নিরবিচ্ছিন্ন। হাদিসের আহাদি পারিভাষিক সংজ্ঞায় আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেন যে যে হাদিসে মুতওয়াতির হাদিসের শর্তাবলী পাওয়া যায়নি তাকে হাদিসে আহাদ বলে। যেমন মুতওয়াতির হাদিসের শর্তাবলী হলো সংখ্যা এত বেশি, প্রত্যেক যারা যাদের উপর নির্ধারণ করা যায় প্রত্যেক যুগেই এই সংখ্যাটা সমান থাকে। তা যেমন রাসুল সাল্লাম বানে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত উমরান্দ হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে পিতামাতা সন্তান সন্তত সব মানুষের চেয়ে প্রিয় হবে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে আহাদ আবার তিন প্রকার, আহাদ তিন প্রকার। এক প্রকার হলো হাদিসে মাশহুর, একটি হলো হাদিসে আজিজ, একটা হলো গরিব হাদিস। তো হাদিসে মাশহুর হলো, মাশহুর শব্দের অর্থ হলো প্রসিদ্ধ। পারিভাষিক সংজ্ঞায় আল্লামা মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ বলেন যে হাদিসের বর্ণাকারী সংখ্যা দুইয়ের অধিক তবে মুতওয়াতির পর্যন্ত পৌঁছেনি, অর্থাৎ দুইয়ের অধিক কিন্তু মুতওয়াতির হলো এত অধিক কিন্তু এত বেশি অধিক নয়, এটাকে বলা হয় মাশহুর। এটা হলো হাদিসে আজিজ। আজিজ শব্দের অর্থ হলো মজবুত, শক্তিশালী, বিজয়ী। পারিভাষিক সংজ্ঞায় আল্লামা ডক্টর মাহমুদ আত্মহান বলেন আজিজ ওই হাদিসকে বলে যার বর্ণাকারী কোন স্তরে দুইয়ের অধিক হয়, মানে কোন স্তরে সেই বর্ণাকারীর সংখ্যা দুইয়ের অধিক নয়। মুফতি আমিনুল ইহসান বলেন যে হাদিসে বর্ণাকারী দুজন তাকে আজিজ হাদিস বলা হয়। একটা হলো গরিব হাদিস, গরিব শব্দের অর্থ হলো বিরল, অপরিচিত, দুষ্প্রাপ্য। পারিভাষিক সংজ্ঞায় আল্লামা মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ বলেন যে হাদিসের বর্ণনাকারী একজন তাকে
গরিব হাদিস বলে। অর্থাৎ এখানে রাবির গুণাগুণের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ, সহি হাদিস না, এখানে যেটা বললাম সনদে রাবির সংখ্যার ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। রাবির সংখ্যার ভিত্তিতে হাদিস প্রকার হলো, এক হলো মুতওয়াতির হাদিস, দ্বিতীয় হলো হাদিস হাদ। মুতওয়াতির হলো বর্ণাকারী একের পর আসা ধারাবাহিকতা এবং সংখ্যায় অধিক হয়, আর হাদিস আহাদ হলো অদ্বিতীয় নিরবিচ্ছিন্ন, মানে যেখানে মুতওয়াতির শর্তগুলি সবগুলো পাওয়া যায় না, এরকম হাদিসকে বলা হয় হাদিস আহাদ। এই হাদিস আহাদ আবার তিন প্রকার, হাদিসে মাশহুর, হাদিসে আজিজ, এটা হলো গরিব হাদিস, আর রাবির গুণাগুণের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। রাবির গুণাগুণ বিবেচনায় মুত্তাসিল হাদিসকে আবার তিনটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে, যেমন সহি হাদিস, একটি হলো হাসান হাদিস, এরপরে একটি হলো জয়ীফ হাদিস। সহি হাদিস, হাসান হাদিস এবং জয়ীফ হাদিস। তো সহি হাদিস হলো যে হাদিসে রাবি পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী ও ন্যায়নিষ্ঠ, যে হাদিস ত্রুটিযুক্ত নয় অর্থাৎ মুয়াল্লাল, এবং কোন নির্ভরযোগ্য রাবির বর্ণনার বিপরীত নয়, সেই মুত্তাসিল হাদিসকে বলা হয় সহি। মানে তাহলে এখানে শর্ত কয়টা? চারটা। এটা হলো রাবি পূর্ণ শ্রবণ শক্তির অধিকারী ও ন্যায়নিষ্ঠ আদালত, দুইটা, আর যে হাদিস ত্রুটিযুক্ত নয় মানে ত্রুটি মুক্ত মুয়াল্লাল, এবং কোনো নির্ভরযোগ্য বর্ণনার বিপরীত অর্থাৎ সাজ নয়, এই চারটা বৈশিষ্ট্য যে হাদিসে রয়েছে সে হাদিসকে বলা হয় সহি হাদিস। আর হাসান হাদিস হলো যে মুত্তাসিল হাদিস ও হাদিসে রাবির মধ্যে সহি হাদিসের সব গুণাবলী বিদ্যমান থাকে, কেবল সহি হাদিসের সবগুণীগুলি বিদ্যমান থাকে, কেবল রাবির পূর্ণ স্মৃতিশক্তির ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে। যে চারটা বৈশিষ্ট্য বলা হলে সেই চারটার মধ্যে যদি পূর্ণ স্মৃতিশক্তির ক্ষেত্রে কোনো কিছু ঘাটতি থাকে, সে হাদিসকে হাসান হাদিস বলা হয়। আরটার হলো জয়ী হাদিস। জয়ী হলো যে মুত্তাসিল হাদিস ও হাদিসের রাবির মধ্যে সহি হাদিসের এক বা একাধিক গুণ মানে অনুপস্থিত থাকে, এক বা একাধিক গুণ সম্পূর্ণ অনুপস্থিত থাকে, তাকে বলা হয় জয়ী হাদিস। আর এটা হলো সনদের রাবির নাম বাদ করার ধরনের ভিত্তিতে হাদিস বলা। সনদের রাবির নাম বাদ করার ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। প্রথমত হলো মুরসাল হাদিস, তিন প্রকার, মুয়াল্লাক এবং মুদাল হাদিস। মুরসাল হলো যে হাদিসে প্রথম দিকে রাবির নাম বাদ পড়েছে, তাবি, সাহাবি, রাদালহু এর নাম বাদ দিয়ে, তাবি রাদালহু, সাহাবি রাদালহুন, তাবি রহমতুল্লাহ সাহাবি রাদালহুন নাম বাদ দিয়ে সরাসরি নিজে রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, সেরকম হাদিসকে বলে হাদিসের মুরসাল হাদিস। আর মুয়াল্লাক হাদিস হলো যে হাদিসে রাবির নাম বাদ পড়েছে মাঝখান থেকে, সাহাবি রাদিয়াল্লাহু আনহু নামের পরে এক বা একাধিক রাবির নাম বাদ দিয়ে বর্ণনা করা হাদিসকে বলা হয় মুয়াল্লাক হাদিস। আর মুদাল হাদিস হলো সনদে যে কোনো জায়গা থেকে দুই বা ততোধিক রাবির নাম বাদ দিয়ে যে হাদিস বর্ণিত হয়েছে তাকে বলে মুদাল হাদিস। উল্লিখিত হাদিসের প্রকার এছাড়াও আর কিছু প্রকার আছে, যেমন মুয়াল্লাল হাদিস, মুনকার হাদিস, মুত্তারিফ হাদিস, সাজ এবং মাহফুজ হাদিস। একই যে হাদিস হলো সেটা হলো কি হাদিসে কুৎসি। তো মুয়াল্লাল হাদিস হলো যে হাদিস এমন গোপন দুর্বলতা বা কারণ থাকে যা তার গ্রহণযোগ্যতার পথে অন্তরায়। কোনো হাদিসের যদি এমন গোপন দুর্বলতা বা কারণ থাকে যা তার গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অন্তরায়, সে হাদিসকে বলা হয় মুয়াল্লাল হাদিস। এটা হচ্ছে মুনকার হাদিস, যে হাদিসের রাবির বিরুদ্ধে পাপাচার, অমনোযোগিতা এবং বেশি বেশি ভুলের অভিযোগ থাকে তাকে মুনকার হাদিস বলে। মানে যে হাদিসে রাবির ক্ষেত্রে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্য সম্পন্ন হাদিসকে যাদের যে হাদিস বর্ণনা করবে এই সময় হাদিসকে বলা হবে মুনকার হাদিস। এটা হলো মুত্তারিফ হাদিস।
যে হাদিসের রাবি হাদিসের সনদে বা মতনে এমন বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা সৃষ্টি করে করে যা থেকে প্রকৃত বিষয় অনুধাবন করা বিশেষজ্ঞ মহাদিস ছাড়া অসম্ভব। এমন রাবির বর্ণিত হাদিস হলো মুত্তারিফ হাদিস, একটি হলো সাজ ও মাহফুজ হাদিস, দুই বা ততোধিক সিকা বা বিশ্বস্ত রাবির বর্ণার বিরুদ্ধে একজন সিকা রাবির বর্ণিত হাদিসকে সাজ হাদিস বলে, আর দুই বা ততোধিক সিকা রাবির হাদিসকে বলা হয় মাহফুজ হাদিস। তা এই সবগুলো হাদিসের পরে আরেকটি হাদিস আছে, সেটা হলো হাদিস কুদসি, এটি হচ্ছে আরেকটি প্রকার। তো হাদিসের কুদসি শব্দের অর্থ হলো কুতুপবিত্র, এটি মহান সত্তার সাথে সম্বন্ধযুক্ত এবং একটি মহান প্রভুর সুন্দরতম নাম। পারিপার্শ্বিক সংজ্ঞায় মুজামুল লুগাতিল ফুকাহ বা প্রণেতা বলেন, রাসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে অবহিত হয়ে বর্ণনা করে থাকেন, যার ভাবার্থ আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা নির্দেশের মাধ্যমে নবী সাল্লামকে জানিয়ে দেওয়া হয় আর রাসুল সাল্লাম নিজে তার প্রকাশ ঘটাতেন। অর্থাৎ যে হাদিসের ভাব অর্থ কথা আল্লাহর কিন্তু শব্দ ভাষা রাসুল সাল্লাম, এরকম হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। মানে ভাব আল্লাহর কিন্তু ভাষা কি রাসুল সাল্লাম। যেমন রাসুল সাল্লাম বলেন, মহান আল্লাহ ঘোষণা করেন, রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। বলে এই হলো হাদিসের প্রকারভেদ। তো হাদিস সম্পর্কে আমি আজকে যে ক্লাসটি নিয়েছি সেটি হচ্ছে সিয়ার সিত্তার ছয়জন ইমাম ও তাদের সংকলিত হাদিস গ্রন্থ এবং হাদিসের প্রকারভেদ। তো আজকে এখানেই শেষ করব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।